যে মানুষটারে মারবার চান পরে মাইরেন না, কোন গারাবি ভালো না, ভালো হয়ে যান, বুঝলেন? বুঝ, একবার না বুঝলে দশ বার কর, বুঝ নিব। ওরা নিজ যোগ্যতায় এমন ভিড়ের মতো কাজ করেছে, আমি খুব সন্তুষ্ট। নজর ভাই অনেক মজার মানুষ, তুই একটু কথা কইলেই বুঝতে পারবি। দেখ কহে মজা, আবার তুমি পুটটাতেও না। যা আমার বহুদিনের স্বপ্ন এই মীর পরিবারকে ডিফিট দেওয়া। আগে গাছ থেকে পাতা পড়তো, এখন তো টাকা পড়তেছে। আল্লাহ আল্লাহ গো, এই গ্রামটা তুমি টাকা পয়সা হীরা জহরতে ভরে দাও। আল্লাহ তোমার চুলটা অনেক সুন্দর। ফারুকের কাছে তো অনেক লোক আসতে পারে, পারে না? যদিও বিয়ে শাদি করছে, কিন্তু বলা যায় ওকে বদলাইছে না বদলাই নাই। শিউলির তালাকের ব্যবস্থা করব, এবং দ্বিতীয়ত কে এই নজরুল তাকে খুঁজে বের করব। মা বকুলের ভালোবাসার কারণে তুই বদলাই গেছস, খুন খারাপি ছেড়ে দিছস, দিনের পথে চলে আসছস, এইটা শুইনা না রে বাবা, বিশ্বাস কর। আমার ওই বকুলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা দুইটাই বেড়ে গেছে। আমাকে তোমার পছন্দ হয়েছে? হয়েছে, কিন্তু আপনার তো মনে মানুষ আছে। ওটা তো তোমাকে মিথ্যা কথা বলেছি, কিন্তু তুমিও তো বলেছো তোমারও মনের মানুষ আছে। মিথ্যা কথার অধিকার বুঝি খালি আপনারই আছে। ছাড়েন, কেউ দেখে শুনবো। আরে আমাদের এত বড় বাড়ি আর মানুষ তোমার তো দু চারজন, কে দেখবে? না তারপরও কেউ দেখে ফেলা যদি ছাড়েন, আমি একটু ঘুরে আসি। ছাড়েন, দেখছো তার আমি দিয়ে গেছি পড়তে, সে খারাপ হয়েছে। আপনি তো দেখি পড়াশোনায় একেবারে মন নাই, মন কই যায় বই রয়েছে আপনার? ওই যে লোকটা এসে আপনার এটাকে দেখেছিল না, ওর নাম জয়নাল, হয় নাকি আমগো গ্রামের মধ্যে তালগোল ফাঁকায় খালি কুরকুরি 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 কুরকুর করতেছে। পরে আমার পীর সাহেব আর মেম্বর এই দুজনে কইলো যে ব্যাপারটা খুব একটা সুবিধার না। আমার ডাক দিয়ে কয় যে তুই ওরে হামকি টামকি দিয়ে কোনো রকমের গ্রাম থেকে গ্রাম ছাড়া কর। দেখেন ওই লোকটাকে কিন্তু একদম আমার সুবিধার লোক মনে হয় নাই, একটা খারাপ মানুষ মনে হয়েছে। এই মেম্বার আর পি সাহেবের কথায় আপনি ওই ব্যাটারে হুমকি দামকি দিতে গিয়ে নিজে না কোন ভেজালে জড়ায় পড়েন, কোনো দরকার নাই এখানে যাওয়া। ফারুক রে, এই গ্রামে হুমকি দামকি দিয়ে আবার কোনো ভেজালে পালাইব এমন কোনো বাপের বেটা আছে? আছে। খুব একেবারে ভিলেনের মতো হাসতেছেন, বাপের বেটা নাই বাপের বেটি আছে না? হ্যাঁ কি তা তো আছে, আল্লাহ দিছে, অসুবিধা আছে? আছে তো, এটা তো মানেন। হ আছে, মানলাম। চল করতে তুই, এটা পড়ার তো শেষ। কি শেষ? আমি দেখি আমি পড়া ধরি আপনার কাছে দিই পারেন কিনা। এটা পড়ছি না। কোন এটা? ও কোনটা? ও ও এটা, ও ও দি আপেল। এ এ এই যে পড়ছেন এইটা? হ্যাঁ, এ ও দি আপেল। না না না, কইতেছি যে এই বদমাইশ নজরুলা দুইজনের থেকে আলাদা আলাদা করে তো মিষ্টি করে, মানে যে নজরুলের দোষ অগত কি আর দোষ আছে নাকি? কিন্তু ভাইজান দুইজন কিন্তু এটা বুঝতে পারতেছে না, তারাও আলাদা আলাদা কুস্তি মিষ্টি করার চান্স দিতেছে। তোমরা কালকে একটা কাজ করবা, কালকেই তাদের সাথে দেখা করে পুরো ঘটনাটা বলে দিবা।
আর নেলে কিন্তু ঘটনা অনেক দূর আগায় যাবে, অনেক আগাইছেও। আচ্ছা বাবর ভাই, আকবর ভাই কিন্তু কথাটা ঠিক কইছে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমাদের আগের থেকে কথাটা জানানো উচিত। সেটা না হয় কইলাম, সেটা না হয় কইলাম, কিন্তু ওই হারামি, ওই হারামিটারে কি করুম? কি করব, ওকে ভূত সালান দেওয়া হবে, ভূতের ট্রিটমেন্ট। ভাইজান কথাটা কিন্তু ঠিক কইছে, আইডিয়াটা কিন্তু পছন্দ হইছে ভাইজান। ওরে ট্রিটমেন্ট দিতে দিতে এমন অসুস্থ বানামো, আইজাতে গ্রাম ছাইরা যাইতে বাধ্য। ঠিক কইছো আলানি, কিন্তু এনে এটা কি করলো? কি করলো ভাইজান, কি করছে? না ওই যে ওরা হাত ধরলো না, এটা কেমনে পারলো? দূর ভাইজান, শুধু গেহেনা তুমি পারলে দেখছো কেমনে দাঁত কেলার কেলার কথা বলতেছিল। তোমরা এখন মন খারাপ করলে চলবে? মন খারাপ করলে চলবে না, যুগে যুগে সবসময় ফাজিল লোকজন প্রেমিকাদের নরম মন পেয়ে ইত্রানি ভাত্রানি করছে, কিন্তু আসল প্রেমিক যারা তাদেরকে শক্ত হাতে ব্যাপারটা দমন করতে হবে। এই যে যেমন আমি দেখো, আমি মোহনকে যেভাবে দমন করছি, হ্যাঁ এমনই দমন করছো যে বিয়ে করে লাইছে। শিরিনে বিয়ে করে আর কি মানে খাইতেই পারে। তাইলে এখন আমাদের মিশন হইল নজরুল, নজরুল বাইজ, ইয়েস নজরুল লেখ এখানে। আবার নজরুল লেস না, তোর তো বানান টানান ঠিক থাকে না, ব্যস্ত মাইজান শখ তো নাই। শখ সারা লেখবে সে, তুমি পারুল রে কিভাবে লেখবা? তুমি তুমি একটু কম কথা বলো, বুঝছো? তুমি তোমার শিউলিরা সামলাও। আমার শিউলি আমারই আছে। কিন্তু এটা কি করলো? এটা হ্যাঁ না, ভাইজান কান্দো না, কেডা কেডা রে কেডা জয়নাল নাকি? মরা আল্লাহ, একমত তুমি কার থেকে কোন সময় লেখা রাখছো এটা তুমি জানো। এ মানুষটা আইছিল একটা মানুষকে খুন করবার, এখন নিজে খুনে খুন করছে ঘড়ি রেখে গেছে, জয়নালের ঘড়ি তো জয়নালের হাতেই আছে। এটাতেই বের করুন কেডা খুনি।
এই যে মানুষটা আসছে, কই গেছিলেন আপনি এত রাতে? কি যে গাই যে মানুষটা আমার কাছে টাকা দিবার ছিল, এই মানুষটা কোন হয়েছে? মোল্লা কয় কি এটা কি কোন এই মানুষটা খুন হয়েছে? অহন অহন কি হইব? থানা পুলিশ 14-15 লাগবো। কেন যে আপনি রাইট ফিরিতে বাইরে যে গুড়গুড় করেন আল্লাহ মাহমুদ জানে। এমনিতে মেম্বার আইসা খুঁজা গেছে আপনারে, আপনি খুঁজছেন দেখবেন। এখন যদি এই খুনের লেগে মানছি আপনারা সন্দেহ করে তখন তখন কি হইব? আরে এত অস্থির হইবেন না। আমি কই কি আপনি যান যাই একটু মেম্বার লোক কথা কই আসেন। আরে এত অস্থির হইবেন না, কইলাম তো যাইতে হইব না। তার মানে হইতেছে যে হালাই খুন করছে এটা ওর ঘড়ি। এটা আপনি কেমনে কইতেছেন? যে বেড়া খুন হয়েছে এই ঘড়ি তো সেই বেড়া রইতে পারে না। যে বেড়া খুন হয়েছে আর একটা ঘড়ি আছেন দেখছি তো। আরে ধরেন না, গামছা দিয়ে নিয়েছি, হাতের ছাপ পড়লে সমস্যা হইব। এটা দেবো বিএনএলের মেম্বার সাহেবের কাছে, তারপর থানা পুলিশ করে আসল খুনি বাইর করুন, ঠিক আছে? সব ঝামেলা এসে কেনছে আপনার গাড়ির উপর পড়ে আল্লাহ জানে। না পড়ছে পড়ছে, এখন কিছু করার নাই, শুনেন এটা ধরেন। আধটা কিন্তু আবার ধরেন না, ধরেন রেখে দেন। কী করুন ম্যাডাম? যত করে রেখে দেন, ঘরের ভিতরে সাবধানে রাখবেন, ঠিক আছে? বিএনএলের মেম্বার সাহেবের দিয়ে তারপরে খুনি বাইর করুন। আচ্ছা আমি আইতেছি। আরে কই যাইতেছেন না তোরা? আপনি আরে কোথাও যাইতেছি না, দেখাইতেছি আশেপাশে দেখে তারপরে কিনলে ঘুমাম। আপনি ভিতরে যান। আবার মাথা বাড়ি করতে যাইতেছেন? কইলাম না ভিতরে যান। মেম্বার জি, দারোগা সাহেবের সব কিছু বুঝায় বলছো? জি বলছি, দারোগা সাহেব সব বুঝছেও। সে আমাদের যেটা বললো, খুনি এই গ্রামের মধ্যে লুকায় আছে, আইনের চোখে সবাই এখন সন্দেহের মধ্যে আছে। কিন্তু কোথাকার মানুষ, কোথায় আইসা খুন হয়ে গেল আমি তো কিছুই বুঝলাম না। আব্বা আব্বা পাইছি আব্বা। কি আব্বা? আমরা যখন নামাজ পড়তে গেছিলাম তখন কিন্তু ওই লোকটারে গুড়গুড় করতে দেখছি। জেতা অজেতা কিছুই জেতা। আরে এই জেতা মরা নিয়ে তোমাকে এত চিন্তা করতে হইব না, এগুলো মাথা থেকে ফেলে দাও। আচ্ছা আব্বা, তোমরা তোমাকে কাজ করো, গিয়া যাও, বাড়ি যাও, বাড়ি যাও। আচ্ছা আব্বা বাড়ি যান, চলো। হ্যাঁ আমাদের তো জরুরি কাজ আছে। তো চল, তবে বাড়ি গিয়ে জানি তোমাকে জেতা দেখি। আব্বা জান, জেতা মরা তো আল্লাহ পাকের ইচ্ছা। আপনি শুধু দোয়া করেন। জি আব্বা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মেম্বার কোন গ্রামের মামলা, কোন গ্রামে পড়লো কিছুই তো আমার মাথায় ঢুকতেছে না। লোকটারে প্রথম থেকে দেখছি আমার ভালো লাগে নাই, খুব ফড়ো ফড়ো করতেছিল। এত অতি অতি করলে ভগবানও সহ্য করে না। ইয়ে হিসাব, ওই কথাবার্তা সব বাড়িতে যায় কই? মানে যে খুন হওয়া জায়গায় বেশিক্ষণ থাকাটা মানে কেমন জানি ঠিক। হ্যাঁ ঠিকই কইছে মেম্বার স্যার, ওই যে গ্রামের মধ্যে ইদানিং দেখতেছি জিন ভূতের খুব আসর হয়েছে। চলো চলো বাড়ি যাই, বাড়ি যাই। হ্যাঁ বুঝতে পারছি, চলো 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 বাড়ি। এটা আপনি কি বলতেছেন? নজরুল ভাই তো আমাকে দূর সম্পর্কে আত্মীয়, সে দুষ্টামি করে আমার হাত ধরছে, তাতে কি হয়েছে? আমার কি ক্ষতি হয়ে গেছে? আর সে তো দুষ্টামি করছে সেটাও আপনি বুঝেন না? এই আপনি আমাকে ভালোবাসছেন, এই আপনি আমাকে বিশ্বাস করছেন? আরে সে তো একইভাবে তোমাদের দুই বোনের সাথে এরকম দুষ্টামি পাইলামি করতেছে, আমরা তো দূর থেকে সেটা অবলোকন করছি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার কথা বিশ্বাস না করো, তুমি পারুলের সাথে কথা বলো, তোমরা দুই বোন যাচাই বাছাই করো, তারপরে তো দেখবা ওই ওই একইভাবে সে ধরা খাবে। আপনি কি ঠিক বলতেছেন? সে পারুলের সাথে পাইলামি করছে? তুমি আমার চিনো না, আমি তোমার সাথে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছি?
আর সে তো তোমাদের দুই বোনের সরলতার সুযোগ নিয়ে অসৌজন্যমূলক আচরণ করছে, সেটা তোমরা বুঝোই নি। আপনি কি এসব সত্যি বলতেছেন? যদি সত্যি বলে থাকেন, যদি সত্য সত্য এসে আমাকে দুজনের লগে ইয়ারকি ফাইজলামি করে, তাইলে আমরা দুই বোন মিলে তার ব্যবস্থা করতেছি, আপনি দেখে নিন। আচ্ছা, আমি যে আওয়াজ দিলাম তোমার, তুমি বুঝো নাই? আওয়াজ দিছেন কখন? আরে তোমরা যে বসেছিলা, তোমাকে সামনে যে তিনটা গাছ আছিল তুমি দেখো নাই? ওটাই তো আমরা তিন ভাই। আপনারা গাছ ছাই যা ওই নজরুলের সরকার পড়েছেন। হ ঠিক আছে, আমি আসতেছি। আসি মানে আসা যাবে না? দেখো তোমার কেউ স্পর্শ করুক এটা আমার ভালো লাগে না। সব কিছু করো কিন্তু স্পর্শ করতে পারবে না, সরি। আচ্ছা ঠিক আছে, আর হবে না, সরি, বাই বাই। তুমি কি শুরু করলা বলো তো? তুমি এগুলো কি বলতেছো? নজরুল ভাই কেন আমার সাথে দুষ্টামি ফাইজলামি করতে যাবে? আর তাছাড়া আমি বা ওনাকে সেই সুযোগ কেন দিব? তুমি তো ভালো করেই জানো যে আমার বয়ফ্রেন্ড আছে। একদম মিছে কথা বলবা না। হ্যাঁ, নজরুল ভাই আমার জড়াই ধরছিল, জড়াই ধরে বলছে যে তার প্রেমিকার নাম হচ্ছে হেনা। এই মুহূর্তে ও যদি এখানে থাকতো, ওর হাত দুটি ধরে এই বুকে নিয়ে বলতাম, কেমন আছো পারুর, মন খারাপ? না, আমার মন ভালোই। আচ্ছা পারুল, তোমাকে যে আমি ভালোবাসি, তোমার জন্য বাঁচতে ইচ্ছে করে, সেটা কি বুঝতে পারো? তোমারও জানাই ধরছে? সে তো আমাকেও একই কথা বলেছে, সে বলেছে তার প্রেমিকার নাম পারুল আর দেখতে নাকি অনেক সুন্দর, একবারে আমার মতো। তাহলে একটু আগে মিশে হতো কেন করলি? তার মানে সে তোরও জড়ায় ধরছে না? পীরবাড়ির ছেলেরা এসব জেনে ফেলছে। এটা তুমি কি কও? তারা কি করে জানলো? তারা কি আমরা জানলাম? মানে শিউলি বলছে আমরা দুষ্টামি ফাইজলামি করতেছিলাম, শিউলি এটা দেখছে। সি 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 সি, আমার তো ঘৃণাই লাগতেছে। হায় 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 হায়, আমি এখন কি করি? সাজা আর না জানি আমার কি মনে করতেছে। আমি অবশ্য বাবর ভাইরে বুঝাইয়ে বলছি যে ওটা দুষ্টামি ছিল, কিন্তু নজরুল ভাইয়ের উদ্দেশ্য মোটেই দুষ্টামি ছিল না, তার উদ্দেশ্য খারাপ ছিল। তারে হাতে নাতে ধরতে হবে। কেমনে ধরবা বলো তো? একটা বুদ্ধি আছে শুন। ফারুক করে নাই তো?